ওদের লক্ষ্যই তো হলো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা। বিএনপি কি বাংলাদেশের কল্যাণে রাজনীতি করে? বিএনপির কি ইতিহাস আছে? বিএনপি জামাত যারা করে তাদের কষ্টের শেষ নাই। আপনারা নিশ্চয়ই দেখেছেন প্রত্যেকটি নির্বাচন যখন সামনে আসে তখনই দেশি বিদেশি একটি ষড়যন্ত্র শুরু হয়। বিদেশিরা উসকে দেয় বাংলাদেশ বিরোধী শক্তি বিএনপি জামাতকে। তারা যে ভালো করে জানে এই দেশের মানুষ তাদের পক্ষে নাই, তাদেরকে নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় আসার কোনো সুযোগ নাই, যার কারণে তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে, জ্বালাও পোড়াও করে, মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করে নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করে। সেই প্রশ্নবিদ্ধের অংশ হিসাবে ভোটারদের উপস্থিতি কম, একটাই কারণে। মানুষ তো জীবনের মায়া সকলেরই আছে, ওনারা যেভাবে পেট্রোল বোমা হামলা করে মানুষ পুড়িয়ে মারে, কোন মার সন্তান আসবে ভোট কেন্দ্রে বলেন? ভোট কেন্দ্রগুলো জ্বালিয়ে দিচ্ছে, মাদ্রাসা জ্বালিয়ে দিচ্ছে, স্কুল কলেজ জ্বালিয়ে দিচ্ছে, এমন একটা অবস্থায় ভোটারে কি ভোট কেন্দ্রে আসতে পারে? তা আমি আমার প্রশ্ন একটা এই জায়গায় মোটামুটি এই কারণেই আমাদের দেশে কিন্তু সেই বিষয়গুলি প্রশ্নবিদ্ধ হয়েছে। ওদের লক্ষ্যই তো হলো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা। আর আরেকটা বিষয় আপনি বলছেন যে বিএনপির মতো একটি সংগঠন যদি আসে তাহলে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয়। হ্যাঁ, এই কথা সত্য, কিন্তু আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনাদের মাধ্যমে সারা জাতিকে জানাতে চাই, বিএনপি কি বাংলাদেশের কল্যাণে রাজনীতি করে? বিএনপির কি ইতিহাস আছে? জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যা করলেন, হত্যা করে বাংলাদেশের রাজনীতিতে আসলেন, একটা সংগঠন তৈরি করলেন। তিনি বহুদলীয় গণতন্ত্রের নামে যুদ্ধ অপরাধী রাজাকার গোলাম আজম জামাত ইসলামকে রাজনীতি করার সুযোগ দিলেন। গোলাম আজমের নাগরিকত্ব দিলেন, তিনি ক্ষমতায় এসে কুখ্যাত রাজাকার শাহাজিজকে প্রধানমন্ত্রী বানালেন, রেলওয়ে মন্ত্রী বানালেন আব্দুল আলিমকে, বঙ্গবন্ধুর খুনিদেরকে পুরস্কৃত করলেন, বঙ্গবন্ধুর যারা খুন করেছে তাদের বিচার কার্য করা যাবে না সে আইনও তিনি পাশ করলেন। তো এখন আপনারাই বলেন যে সংগঠনটির সৃষ্টি হয়েছে দেশের অকল্যাণের জন্যে, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসাবে চিহ্নিত করার জন্যে, বাংলাদেশ স্বাধীন দেশ এটা তারা মানতে পারে না, কারণ তারা তো অনুপ্রবেশকারী জিয়া মুক্তিযোদ্ধা, তারা তো পাকিস্তানের এজেন্ট, পাকিস্তানের পরাজয় তাদের কষ্টের শেষ নাই, বিএনপি জামাত যারা করে তাদের কষ্টের শেষ নাই। তাই যদি না হবে তাহলে যে 30 লক্ষ ভাইকে যে সংগঠনটি নেতৃত্বে হত্যা করা হলো সেই জামাত শিবির, আমার 2 লক্ষ মা বোনের ইজ্জত নিল যাদের হাত ধরে, তাদের গাড়িতে শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত লাল সবুজের পতাকা তারা তুলে দিচ্ছেন। তা আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে অনুরোধ করতে চাই, বাংলাদেশের রাজনীতিতে দেশপ্রেমিক রাজনৈতিক সংগঠন ক্ষমতায় থাকবে, দেশপ্রেমিক রাজনৈতিক সংগঠন বিরোধী দলে থাকবে, তাইলে আপনার দেশ এগিয়ে যাবে, আপনার ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে। আমি আমার ঢাকা 14 আসনের প্রত্যেকটি নাগরিককে অনুরোধ করব যে বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের অগ্রগতি, বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ করতে হলে ঢাকা শহরের 14 আসনের মতো একটি গুরুত্বপূর্ণ আসন, এই আসনের জনগণকে ভোট কেন্দ্রে এসে উপস্থিত হয়ে যে প্রত্যেকেই ভালো লাগে আপনাদের তাকে ভোট দিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকে রুখে দাঁড়ান।